এদিকে ভোরে হরতালের সমর্থনে চাঁদপুর শহরের 16 ঘর এলাকায় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়েছে। হরতাল সমর্থকরা জেলা শহরের অদূরে বাবুরহাট এলাকায় ঢাকা চাঁদপুর গাছ কেটে এবং টায়ার জ্বালিয়ে মহাসড়কে অবরোধ তৈরি করে। এদিকে বিএনপি সমর্থকরা শহরে পৃথক দুটি মিছিল বের করে। মিছিল থেকে পিকেটিং এর সময় পুলিশ 3 জনকে আটক করেছে। এদিকে বগুড়ায় বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চলছে বিএনপি সহ 18 দলের ডাকা 36 ঘন্টার হরতাল। সকাল 7:30টায় শহরের খান্দার এলাকায় শিবির কর্মীরা একটি মিছিল বের করে। পরে তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এছাড়া শহরে বড় ধরনের নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি, তবে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। ছেলে তারা দিন দেওয়া হবে।